এই যে আমাদের নিসফু মিন শাবান, যেটা আমাদের আমাদের পরিভাষায় যেটাকে আমরা শবে বরাত বলি, বরাত মানে মুক্তি, মুক্তির রজনী যেটা আমরা বলে থাকি, এক কথায় বরাত আর নিসফু মিন শাবান, এই দুই কথার মধ্যে বিরোধ নেই। আপনি যদি এটার মধ্যে একটু সমন্বয় করতে চান আপনি খুঁজে পেয়ে যাবেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের পরিভাষা হচ্ছে নিসফু মিন শাবান। এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে এই শবে বরাত যেটা আমাদের দেশে প্রচলিত পরিভাষা, শবে বরাতের কি আমল, কি আমল করলে আল্লাহর কাছে আমরা এই নিসফু মিন শাবানে আমরা মুক্তি পেয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করবেন। সহি হাদিসের আলোকে, কোরআন সুন্নার আলোকে আমাদের ইনস্ট্রাকশন কি? আমাদের এলাকায় তো ইনস্ট্রাকশন মনে হয় আমরা কিভাবে পাইছি জানি না, আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে এই কবরের মধ্যে যায় মোমবাতি ধরানো লাগবে, তারপরে বোমা বোমা ফুটায় পটকা ফুটানো লাগবে, এরপরে রাস্তাঘাটে দৌড়ানো লাগবে, হালুয়া রুটি বানায়া হালুয়া রুটি বিতরণ করা লাগবে, এইগুলো আমাদের রেওয়াজ বানিয়েছি। কিন্তু হাদিস আমাদেরকে রেওয়াজ শেখাচ্ছে না, হাদিস আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে বিশুদ্ধ নির্দেশনা শেখাচ্ছে। তাহলে আমরা এখন একটু দেখি যে আমরা শবে বরাতে নিসফু মিনার শাবানে আমরা কি আমল করব। নবীজি আমাদেরকে কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহর নবী বলছেন নিসফু মিনার শাবান যখন হয়, অর্থাৎ 14 তারিখ যখন মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, এই মাগরিবের ওয়াক্তের পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন। কিভাবে অবতরণ করেন, কেমনে অবতরণ করেন, এর রূপ রেখা হাইসিয়ত ধরন আমরা জানি না, যেভাবে নবী বলছেন এভাবে আমরা বিশ্বাস করি আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন। এরপরে আল্লাহ তার সকল সৃষ্টিকে মাফ করে দেন। তবে আছে সকল সৃষ্টিকে মাফ করেন, তবে আছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন, দুইটা রোগগ্রস্ত যারা, এই দুই শ্রেণী ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেন। এর এক নম্বর যাদের সাথে শিরিক আছে আর যাদের সাথে বিদ্বেষ আছে, বিদ্বেষওয়ালা অন্তর শিরিকওয়ালা ব্যক্তি, এই দুই শ্রেণী ছাড়া বান্দার বাকি যত ধরনের অপরাধ থাক আল্লাহ সবগুলাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন শিরিক মাফ করেন না? শিরিক আর বিদ্বেষ এমন দুটি পাপ, যেই দুটি পাপ কেবল পাপ নয়, এই দুটি পাপের সাইড এফেক্ট আছে। এমন ঔষধ খাইছেন, ঔষধ কাজে লাগে নাই, কিন্তু আর কোনো ক্ষতি নাই আপনার, ভাই খাইয়ে ফেলছি ভাই, কাজ দেয় নাই, কাজ হলে হলো না হলে না হলো, আপনি খাইয়ে ফেলাইছেন, কিন্তু এমন জিনিস খাইছেন উপকার তো হবেই না, আরো আপনাকে পাগল বানায় ফেলবে, সেটা কি? শিরিক। শিরিক যদি করেন আল্লাহ বলছেন আনতাহবাতা আমালুকুম, তোমার যত আমল আছে শিরিক করার দ্বারা সব ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিনাল, এরকম না আপনার আমল নামা সব আছে, শিরিক করে ফেলছেন আবার শুধরাই ফেলছেন, সাথে সাথে আপনার আবার আমল নামা ঠিক হয়েছে, সুযোগ নাই। শিরিক করা মাত্র আপনি পাত্রের তলাটা ফুটা করে দিছেন, ওই পাত্রের মধ্যে আর কিচ্ছু নাই, সব সহ পড়ে গেছে। আর একটা হচ্ছে বিদ্বেষ, হিংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হিংসাটা কি, বিদ্বেষটা কি? এই হিংসাটা হচ্ছে তুমি যখন করতে শুরু করো তোমার যতগুলা ভালো কাজ আছে ওই কাজগুলা সব জ্বালায় পোড়ায় শেষ করে ফেলে, তুমি কল্যাণ কাজও করছো সাথে বিদ্বেষ করছো, টিকতে পারে নাই কিছু, আগুনের পাশে তুমি তুষ রেখে দিছো, আগুনের পাশে তুমি সুন্দর করে জড়ো করে ভালো ভালো বেছে বেছে কাগজ রেখে দিছো, তোমার কাগজ চিন্তা করছো, কাগজ কাগজের কাজ করবে, আগুন আগুনের কাজ করবে, হ্যাঁ এইটা এমন আগুন বিদ্বেষের আগুন, তোমার নেক আমলগুলোকে সে পুরাই শেষ করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাব্বা ইলাইকুম দাউল উমাম দাউল উমামি ক্বাবলাকুম ক্বাবলাকুমুল হাসাদ ওয়াল বাগদা হিয়াল হালিকা। নবী বলছেন পূর্ববর্তী উম্মতের অভ্যাস, আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপটা যেটা প্রবেশ করছে সেটা কি? তোমরাও অতীতের উম্মতের মতো, তোমরা তো হিংসার বিদ্বেষ করতে শুরু করেছো। নবী বলছেন হিয়াল হালিকা, এটা হচ্ছে মুন্ডনকারী, ন্যাড়া করে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভুল বোঝো না, লা আকুলু লি হালিকুল শাআর, আমি বলি নাই যেটা তোমার মাথা ন্যাড়া করে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকিন্না তাহলিকুদ দ্বীন, তোমার দিনকে শেষ করে ফেলে, তোমার দিনকে ন্যাড়া করে ফেলে, তোমার হিংসা বিদ্বেষ তোমার দিনকে উজাড় করে দেয়। নাউযুবিল্লাহি মিনাল। প্রিয় ভাইয়েরা খেয়াল করে দেখেন,
আমাদের মৌলিক সমস্যা কি এখন? আমাদের মৌলিক সমস্যা হচ্ছে আমাদের অন্তর অপরিষ্কার। কি ভাই? অন্তর অপরিষ্কার। বাহিরে মুসলমান স্মার্ট হয়ে গেছে, চলা ফেরা, টুপি, জামা কাপড়, আচরণ, হ্যাঁ, মসজিদ, টাইলস, সব কিছু মিলায় একদম আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে দাঁড় করাইছি, কিন্তু ভিতরটা আমাদের শেষ। এই জন্য আমাদের ফুরফুরার হুজুর আবুল আব্দুল কা কি বলে আব্দুল হাইমেশকার সিদ্দিকী মাদাজিল্লুল আলিয়া হুজুর একটা চমৎকার কথা বলেন। হুজুর বলেন, মসজিদ হইছে চকচকা, মুসল্লি হইছে ঘোলা। কি চকচকা মসজিদে ঘোলা মুসল্লি? এইসা টাইলস তাকালে চেহারা পর্যন্ত দেখা যায়, এরকম আয়না লাগে না? বাপরে বাপ, টিপ টপ, কিন্তু মুসল্লিগুলো সব ঘোলা। কথা কি অবাস্তব ভাই? নিজেদের দিকে তাকালে আমরা দেখতে পাই, আমরা ঘোলা মুসল্লি হতে চাই না, আমরা হতে চাই একদম চকচকা মুসল্লি। আমাদের মসজিদগুলো অত বেশি আধুনিক না হলেও, আমার বাহ্যিক রূপ অত বেশি সুন্দর না হলেও কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার অন্তর যদি বিশুদ্ধ হয় তাহলে আমার সব পাওয়া হয়ে গেছে প্রিয় ভাইরা। এই জন্য এই নিষ্পুণ মিনার শাবানে আমাদের টার্গেট হবে আমাদের অন্তর যেন শুদ্ধ হয়, আমাদের অন্তর যেন হিংসা বিদ্বেষ মুক্ত হয়, কারো প্রতি হিংসা, কারো কল্যাণে আপনার অন্তর জ্বলে, কারো উন্নতিতে আপনার ভালো লাগে না, কারো একটুখানি যদি উপকার দেখেন আপনার ভিতরে জ্বলে, এই তবিয়ত যদি আপনার থাকে বুঝবেন আপনার অন্তরের মধ্যে একটু হলে একটু সমস্যা আছে। প্রিয় ভাইরা, অমুকের বাচ্চাটা ফার্স্ট রেজাল্ট করছে, আপনার বাচ্চাটা 10 রোল হয়ে গেছে, অমুকের বাচ্চার কল্যাণ দেখে আপনার ভিতরে জ্বলে, ভাই আপনার ভিতরে কামনা হয় না, আল্লাহ তাকেও দিছে আমারটাও দেও, কিন্তু আপনার ভিতরে যদি জ্বলে আরেকজনের কল্যাণ দেখে, আরেকজনের ব্যবসা দেখে, আরেকজনের উন্নতি দেখে, এই রোগে রোগগ্রস্ত আমরা, তাহলে আমরা এরকম হাজারটা নিষ্পুণ মিনার সাবান পেলেও আমাদের জন্য কোনো লাভ নাই প্রিয় ভাইরা। আর একটা নিষ্পুণ মিনার সাবান আমাদের জন্য যথেষ্ট হবে, আমাদের অন্তর যদি শাহানা আর আমাদের অন্তর যদি শিরিক মুক্ত হয় আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। বলে এইটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও নিষ্পুণ মিনার শাবানের অনেকগুলো হাদিসের সমন্বয়ে বোঝা যায় যে আমরা চাইলে আমরা নফল সিয়াম পালন করতে পারি, আমরা চাইলে একাকী আমাদের ঘরে আমাদের ব্যক্তিগতভাবে আমরা কিছু সালাত আদায় করতে পারি, এই সালাত অমুক সুরা দিয়ে এতবার এত রাকাত, এরকম কিছু নাই। আপনি এটা আপনার মতো করে নফল সালাত আদায় করবেন, আপনার মতো করে আপনি সিয়াম পালন করবেন, আর এটা তো আইয়ামে বীজের মধ্যে অটোমেটিকই পড়ে যাচ্ছে, 13, 14, 15, সুতরাং আপনার এই রোজা তো অটোমেটিকের মধ্যে হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন কথা হচ্ছে অন্তর তো আমাদের বললেন হুজুর অন্তর ঠিক করতে হবে, অন্তর ঠিক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি মেডিসিন দিয়েছেন? অন্তর ঠিক করার মেডিসিন কি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। এই কোরআন মানে এই কোরআনের নির্দেশনা এটা তোমাদের জন্য অন্তরের ডাক্তারি। নবী করিম সাসেম একটা ছোট্ট প্রেসক্রিপশান দিয়েছেন, একদম ছোট্ট প্রেসক্রিপশান, যে তোমাদের যাদের অন্তরের প্রবলেম আছে তোমরা এই একটা আমল করে একটু ট্রাই করতে পারো, আশা করা যায় তোমাদের অন্তর ঠিক হতে পারে। নবী করিম সাসেম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ ওই রবের কসম করে আমি বলছি, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ইমানদার হতে পারবে, বেঈমান কখনো জান্নাতে যাবে না। আমরা আবার আন্তধর্মীয় সম্প্রীতি দিয়া ভালোবাসার সৌহার্দ্যর পরিবেশ দিয়ে সবাই ঋণে আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ সবাই সৃষ্টি মানুষ ভাই দূরে ঠেলে লাভ কি, সবাই ঋণে জান্নাতে যাবো না, এত সহজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, জান্নাতে যাওয়ার জন্য একটা পাসপোর্ট আর ওই পাসপোর্টে একটা ভিসা লাগবে, জান্নাতের পাসপোর্টের ভিসার নাম হচ্ছে ঈমান। কি নাম? নবী বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ইমানদার না হলে জান্নাতে ঢুকতে পারবে না, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা ইমানই আনতে পারবে না, ইমানের পূর্ণতায় আসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে পরস্পর পরস্পরকে ভালো না বাসবে, সুবহানাল্লাহ। এবার নবীজি বলছেন, এদের অন্তরের মধ্যে যে খালি বিদ্বেষ, এদের অন্তরের মধ্যে খালি রোগ, ভালোবাসতে চাই কিন্তু ভালোবাসা আসে না, কেমনে ভালোবাসা আনবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা উনাব্বিউকুম বিমা ইউসাব্বিতু যাকুম, আমি কি তোমাদেরকে জানাবো না, তোমাদেরকে বলে দিব না কোন আমলে তোমাদের একজনের সাথে আরেকজনের ভালোবাসা বৃদ্ধি পাবে, যেই ভালোবাসায় ইমান বৃদ্ধি পাবে, যেই ইমানে তুমি জান্নাতে যাবে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফসুস সালাম বাইনাকুম তোমরা এক ভাই অপর ভাইকে অন্তর থেকে সালাম প্রদান করো এই সালাম প্রদানে ভালোবাসা বৃদ্ধি পাবে ভালোবাসা বৃদ্ধিতে ঈমানের পূর্ণতা ঈমানে তোমাকে জান্নাতে ঢুকাবে সুতরাং এই সালাম তোমাকে জান্নাতে নেওয়ার কারণ হবে সুবহানাল্লাহ সালাম তো সবাই দেই দেই না ভাই কিন্তু এই সালাম যেটা দেই এই সালামের মধ্যে অনেক ঢংঢাং আছে ভাইরা সব সালাম কেবল মাত্র আমাদের ওই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট চিত্তে সালাম নয় সালামে কি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার প্রতি শান্তি আপনার প্রতি রহমত আপনার প্রতি আল্লাহর বারাকা এটা আপনি মুখ দিয়ে বলতেছেন না অন্তর দিয়া আমরা তো মুখ দিয়ে বলতেছি এখন ওই যে সেই দুধওয়ালার গল্প বলছিলাম না যে উল্টায় গেছে দুধ ওই প্যান্ট শার্টওয়ালা লাভ দিয়ে উঠে বলছে সরি তো ওই বলছে বেটা সরবি তো সর আর একটু আগে সরলি না কেন আসলে দুধওয়ালা সরি বোঝে না ওই মনে করছে লাত্তি খাওয়ায় আর সরি বলছে আসলে তো সরি বলে নাই ও বলছে সরি এখন আমাদের অবস্থা হয়েছে সালামটা ঠোঁট দিয়ে আসসালামু আলাইকুম আপনার সাথে আমার মন ধরাধরি ছিল আপনার অমুক দিন আমার সাথে আপনি আমাকে একটা দুঃখ দিয়েছিলেন আপনার অমুক আচরণ আমাকে পছন্দ হয় নাই আপনার যে অবস্থান সমাজের মধ্যে আমার সেই অবস্থানেতে বহু উপরে আমার অবস্থান আছে আপনাকে আমার সালাম দেওয়া লাগবে এরকম কোনো কারণই নাই কিন্তু আপনি চিন্তা করছেন আমার অন্তরের মধ্যে ভালোবাসা বাড়ানো দরকার ঈমান বাড়াই জান্নাতে যাওয়া দরকার এই জন্য বলছেন আসসালামু আলাইকুম আল্লাহ আপনার প্রতি শান্তি দেখ ওয়া রাহমাতুল্লাহ আপনার প্রতি আল্লাহ রহমত হোক ওয়া বারাকাতুহু আল্লাহ আপনার জীবনটা বরকতে ভরপুর করে দিন এটা আপনার অন্তরের দোয়া এটা যদি করতে শুরু করেন আল্লাহ রাব্বুল আমিন আপনার অন্তরকে ভালোবাসায় ভরাই দিবেন সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা সালাম দেওয়ার অভ্যাসটা হৃদয় থেকে আমাদেরকে বেশি বেশি করতে হবে আমরা কিন্তু সালাম দেওয়ার কালচারের বাহিরে চলে গেছি প্রিয় ভাইয়েরা সালাম কেবলমাত্র হুজুর দেখলে দেয় কি দেয় না হ্যাঁ ইমাম সাহেবরা আমরা যারা পজিশনে আছি আমরা তো সালাম দিবই না কেন আমরা সালাম দেবো আমরা মেম্বারে বসে চলাফেরা করি আমরা ইমাম সাহেব আমরা যদি সালাম দেই সমাজের তো সব বেয়াদব হয়ে গেছে আমরা বলবো হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে হাদিস আসছে সাহাবি বলতেছেন শোনো আমি একটা আমল নবীর থেকে শুন শিখছি কোন আমল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ হায়াত পাইছেন 100 বছর বেঁচে ছিলেন নবীজি তার জন্য দোয়া করছিলেন আল্লাহ আনাসের জীবনে বরকত দিয়ে দাও আল্লাহ এমন দোয়া কবুল করছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছর পর্যন্ত এই হায়াত নিয়ে তিনি যাপন করেছেন তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলেন দেখি ডেকে ডেকে নবী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাচ্চারা নবীর সালামের উত্তর দেয় ওই দিন জানলাম নবী ইমামুল আম্বিয়া খৈরুল বাশার সাইয়্যিদিনা আল্লাহ রাব্বুল আলামিন যার থেকে মর্যাদা সম্পন্ন কোনো মানুষই সৃষ্টি করেন নাই তিনি বাচ্চাদেরকে সালাম দেয় এরপর থেকে আমি বাচ্চা দেখলে ওদের ঠোঁট উচ্চারিত হওয়ার আগে আমি সালাম দেই সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে সালাম দিয়েছেন আমরা ছোটদেরকে বেয়াদব বলি শুধু যে বেয়াদব সালাম কালাম কিচ্ছু দেয় না সব বেয়াদব হয়ে গেছে ঠিক না ভাই আমার অনেক আগের হিস্ট্রি আছে এই মসজিদে তো 1 বছর 2 বছর না 10 বছর হয়ে যাচ্ছে এই যে পাশে তখন পার্ক যেটা এটার বাউন্ডারি তখন হয় নাই আমি যখন প্রথম আসি এটা খোলা ছিল এই পাশে মানুষজন কনস্ট্রাকশনের জন্য জিনিসপত্র রাখতো তো আমি প্রথম দিকে তো আমি জুমায় যখন আসতাম তখন লেগুনাই করে আসতাম লেগুনা আছে না আপনাদের লেগুনার পিছে ঝুলে ঝুলে এখানে আসতাম জুমা পড়ানোর জন্য এইখানে আসার সময় দেখি বাচ্চা কাচ্চা সব এখানে খেলে মসজিদে আজান হয়ে গেছে আসে না তো এই বাচ্চা কাচ্চাকে চিন্তা করলাম কেমনে ঠিক করা যায় তো এই বাচ্চা কাচ্চাকে আমি টার্গেট করে করে এই পিচ্ছি জি হুজুর চিনে তো অন্তত পক্ষে আমারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবগুলা থতমত লেগে গেছে যে হুজুর যদি সালাম দেয় তাহলে এই সালামের উত্তর তো ওয়ালাইকুম আসসালাম হওয়ার কথা না সাধারণ মানুষ ভিন্ন কথা ইমাম সাহেব পিচ্ছিরে সালাম দিছে ও তো ঘাবড়াই গেছে এই সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম হবে না নিশ্চয় ও আর সালামের উত্তরই দিতে পারে না আতঙ্কে ভয়ে কিন্তু লাভ কি হয়েছে জানেন নামাজ পড়ে বেরিয়ে যাওয়ার সময় ওরা চিন্তা করছে হাই হাই এর আগের বার হুজুর কি সালাম দিয়েছিল তার উত্তর জানি না কিন্তু এবার আমরা অন্তত সালাম দিয়ে দেয় হুজুর যেমন চাই তাই উত্তর নেই এই জন্য ওরা আমাকে খুঁজে খুঁজে 10 জন আছে প্রত্যেকে আলাদা আলাদা হুজুর হুজুর ও হুজুর আরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আবার পাশেরটা হুজুর ও হুজুর আমি একজনের সাথে কথা বলতেছি কিন্তু খুঁজে খুঁজে আমাকে সালাম দেওয়া শিখছে প্রিয় ভাইয়েরা বাচ্চাদেরকে ছোটদেরকে বেয়াদব হয়ে গেছে উমুক হয়ে গেছে বলে দূরে ঠেলে না দিয়ে আমরা যদি কালচার ইস্টাবলিশ করি তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা পারবো না ইনশাআল্লাহ ভাই ভাইকে সালাম দেওয়া বন্ধু বন্ধুকে সালাম দেওয়া আর একটা টিপস দিব আজকের থেকে একটা কালচার চেঞ্জ করে ফেলবো হ্যালো আসসালামু আলাইকুম নো আজকের থেকে বলবো আসসালামু আলাইকুম তারপরে হ্যালো পারবো না ইনশাআল্লাহ
ভুল হবে আমি জানি আমারও ভুল হবে কিন্তু আবার শুধরাই নিব আগে সালামটা দিয়ে নেই তারপরে দেখা যাক হ্যালো বলে কি না বলে হাললো কি না হাললো পরে দেখা যাবে হালতে হালতে শুয়ে গেলাম আমরা বলি না প্রিয় ভাইরা মানে হালতে হালতে হ্যালো 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 ওই পারে নেটওয়ার্ক শুনতে পাচ্ছেন হালতে হালতে শুয়ে গেলাম শুয়ে যাক আর বসে যাক সবার আগে তার জন্য আমরা সালাম দেব পারবো ইনশাআল্লাহ এটা করলে কি হবে নিসফু মিনা শাবানের ফজিলত লাভ করা সহজ হবে অন্তরি ঠিক হয় না তো আপনি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার ভান্ডারের মধ্যে যাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন